Assalamu alaikum, PSD to HTML with bootstrap. Tutorial e apnaderke shagoto janacchi, ami Mazharul Islam. Ami er age kokhono tutorial banayni, eta amar prothom tutorial. Hoyto ba amar kotha onek bhul hote pare, ebon ami ekhane je kaj korbo shekhane onek bhul hote pare. তো ভুলগুলো অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি আসলে মূলত শিখার উদ্দেশ্যে। তো আপনাদের কাছ থেকে যদি কিছু শিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমার টিউটোরিয়াল বানানোটা অবশ্যই সার্থক হবে। তো আমরা শুরু করব পিএসডি টেমপ্লেটটিকে। প্রথমে আমরা এইচটিএমএল রূপান্তর করব, তারপর এটাকে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়ান পেজার দিয়ে আমরা ডেভেলপ করব। তো আমরা এই টেমপ্লেট থেকে কোন কোন এরিয়াগুলো বা কোন ইমেজগুলো আমরা স্লাইস করে নেব সেই জিনিসগুলো আমরা দেখতেছি। এখানে প্রথমে আমরা লোগোটা নেব, আর সেই সাথে স্লাইডারের যেই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটা নেব। এবং এখানে এই আইকন যেগুলো আইকন আছে এই আইকনগুলো আমরা নেব। এগুলো নেওয়ার দরকার নেই, এগুলো ফন্ট অপশন দিয়ে আমরা নিতে পারবো আশা করি। আর পোর্টফোলিও সেকশনের এই ইমেজগুলো আমরা নেব অবশ্যই। আর এখান থেকে আমরা এই আইকনগুলো নেব, কারণ হচ্ছে এই আইকনগুলো যে এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু বা এই আইকনগুলো অন্যভাবে আছে ফন্ট অপশনে, কিন্তু পূর্ণাঙ্গভাবে এই আইকনগুলো নেই ফন্ট অপশনে। তো এই আইকনগুলো আমরা নেব এখান থেকে। আর এছাড়া আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে বাকি যা আছে সবই ফন্ট অপশন দিয়ে নিতে পারবো। আর এটা এখানে আমরা গুগল ম্যাপ ইউজ করব। সো আমরা শুরু করি কিভাবে আমরা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে পারি। তো আমরা প্রথমে লোগোটা নেব, আমরা এই টেক্সটটাকে আমরা ইমেল আকারে নিয়ে নিচ্ছি, অবশ্যই এটাকে পিএনজি আকারে আমরা নেব। এখানে আমরা একটা ফোল্ডার করে দিই, এখানে না আমি এখানে একটা ফোল্ডার করি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ নামে একটা ফোল্ডার করলাম। এর ভিতরে আইএমজি নামে একটা ফোল্ডার করলাম, এখানে আমরা লোগো নামে এই লোগোটাকে আমরা সেভ করলাম। এখন স্লাইডারের এই ইমেজটা আমরা নিয়ে নেব, এই ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি। এই ইমেজটাকে আমরা জিপিজি আকারে নেব। স্লাইডের নামে আমরা সেভ করলাম। এই আইকন এবং এই আইকনগুলো আমরা ফন্ট অপশন দিয়ে দেব। এই আইকনগুলো আমরা নিয়ে নিচ্ছি ফিচার সেকশন থেকে, আইকনগুলো আমরা নিয়ে নিচ্ছি। এই আইকনটা ফিচার্ড আইকন ওয়ান নামে আমরা সেভ করলাম, এফ আইকন ওয়ান নামে আমরা পিন জায়গাটা সেভ করেছি। দ্বিতীয়টা আমরা নিয়ে নিচ্ছি কিভাবে,
করছি। তারপর আমরা এটা নেব, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নেব, কারণ হচ্ছে এটা প্যারালাক্স হবে। আমরা জেপিজি আকারে নেব, প্যারালাক্স নামে আমরা সেভ করছি। তারপর এই আইকনগুলো আমরা ফন্ট অফ আইকন ব্যবহার করবো এখানে। হ্যাঁ, ফুটফুলোর এই ইমেজগুলো আমরা নিয়ে নেব। জেপিজি আকারে আমরা সেভ করবো। পোর্টফোলিও ইমেজগুলো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে আর কোনো কিছু আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আমরা এবার HTML করবো PhDটাকে। ক্রিকেট নামে একটা ফোল্ডার করছে, এটা এখানে, এটা আমরা এখন আমরা লোকাল হোস্ট নিয়ে যাব। আমরা ফোল্ডার করতেছি, CSS একটা ফোল্ডার করলাম, JS নামে আর একটা ফোল্ডার করলাম, আর আমরা ফন্ট প্রসাম আইকন ইউজ করবো, তো সেই জন্য আমরা ফন্টস নামে আর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ডেস্কটপের আমরা লেটেস্ট যে ভার্সনটা এখন চলতেছে 3.3.5, এখান থেকে আমরা CSS বুটস্টপ ডট মিন ডট CSS এই ফাইলটা নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে JS এর বুটস্টপ মিন ডট JS টা নেব। আর ফন্ট গুলো নিয়ে নেই যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, সেই জন্য
ফন্টগুলো নিয়ে নিলাম এবং ফন্ট নাম ফোল্ডারে আমরা সেভ করলাম। এবার ফন্ট অসাম আমরা দেখতেছি, ফন্ট অসাম এটা লেটেস্ট ফন্ট অসাম। আমরা এখান থেকে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএসটা আমরা ব্যবহার করবো এখানে। আর ফন্ট অসামের যে ফন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে, আর একটা করব স্টাইল ডট সিএসএস নামে। HTML 5 আমরা ব্যবহার করব, আমরা পুরো স্টপে যাই। এখান থেকে আমরা এই ভিউপোর্টটা নিয়ে নেব, আমরা নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে HTML 5 শীট এবং রেসপন্ড ডট জেএস এর লিঙ্কগুলো আমরা নিয়ে নিচ্ছি। শুধুমাত্র আই সাপোর্টের জন্য আমরা এগুলো নিয়ে নিলাম, আমরা এখানে ব্যবহার করব জেকোয়ারি 11.2 ব্যবহার করব। প্রথম টাইটেল আমরা লিখলাম, আমরা এখানে এখন স্টাইল শিটগুলো আমরা লিঙ্ক করব। আমরা দেখি আমাদের সিএসএস আছে পুরো স্টপ, আমরা করলাম আর একটা করলাম আমরা স্টাইল ডট সিএস আর আমরা নিচে আমরা জেএস গুলো আমরা অ্যাড করব। আরেকটা হচ্ছে বুটস্টপ মেইন ডট সিএস। ফন্টের বিষয়টা আমরা দেখি, এখানে আমরা এখানে কি এই থিমে কি ফন্ট ইউজ করছে সেই ফন্টগুলো আমরা দেখতেছি। হ্যাঁ, ওপেন সেন্স দেখি, হ্যাঁ সবগুলো ওপেন সেন্স ইউজ করছে। সো আমরা গুগল ফন্ট হিসেবে আমরা ওপেন সেন্স ফন্টটাকে আমরা ব্যবহার করব। গুগল ফন্টস আমরা দেখ গুগল ফন্টসের ওপেন সেন্স
আমরা এখান থেকে অনলাইন যে ভার্সনটা সেটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে এটাই ওপেন সেন্স, আমরা এখান থেকে লাইট নর্মাল তো আছে আর বোল্ড এই তিনটে আমরা ব্যবহার করব। তো আমরা এই লিঙ্কটা আমরা করে দিচ্ছি ওখানে আমাদের HTML এ। আর এখান থেকে আমরা এই যে CSS কোডটা আমরা style.css আমরা লিখে দিচ্ছি, আমরা বুলেটে দিয়ে দিই আপাতত। আমরা এখন আমরা আমাদের লেআউট শুরু করব। আমরা এখানে আমরা লেআউট শুরু করতেছি, প্রথমে আমরা হেডার সেকশনের কাজ করব। তো হেডার সেকশন আমাদের প্রথমে মেনু এবং লোগোর কাজটা কাজ শুরু করতেছি। হেডার এরিয়া, বুটস্ট্র্যাপের কন্টেইনার, তারপর আমরা বুটস্ট্র্যাপ থেকে রো আমরা ব্যবহার করব, আমরা তারপরে কলাম ব্যবহার করব, আমরা মিডিয়াম স্ক্রিনের জন্য আমরা লার্জ মিডিয়াম এবং স্মল তিনটি স্ক্রিনের জন্য আমরা একসাথে কাজ করব। কল এলজি, আমরা লোগোর সেকশনের জন্য দেবো 3 কলাম, এলজি মানে লার্জ স্ক্রিনের জন্য, মিডিয়াম স্ক্রিনের জন্য আমরা 3 কলাম দেব, আর স্মল এর জন্য আমরা 6 কলাম। এবং একদম মোবাইল ভার্সন এর জন্য আমরা 6 কলাম দেব। এটা হচ্ছে আমাদের লোগো এরিয়া, প্লাস লোগো আমাদের অ্যাঙ্করের মধ্যে থাকবে। এ আমরা IMG আকারে আমরা সেভ করব। IMG/logo.png আর অল্টারনেট PETV দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা এটা হচ্ছে আমাদের মেনু এরিয়া, ক্লাস নেম অ্যালাই কিন্তু দেখো আমাদের কয়টা আছে, 2 3 4 5টা আছে, 5 তারপর আমরা মেনুগুলো নাম লিখে দিচ্ছি, অ্যাবাউট সার্ভিসেস পোর্টফোলিও টিম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট তারপর আমরা স্লাইডার সেকশনের কাজ করব। স্লাইডারটা আমরা হেডার সেকশনেই স্লাইডার এরিয়া আমরা আপাতত স্লাইডার শুধুমাত্র এখন আমরা শুধুমাত্র ইমেজটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা স্লাইডার অ্যাড করব।
আমরা এখন সেকশনের কাজ করব, এটাকে আমরা অ্যাবাউট সেকশন হিসেবে ধরতে পারি। কন্টেইনার, ক্লাস রো, ক্লাস এটা পুরোটাই থাকবে। কল এলজি টুয়েলভ, কল এমজি টুয়েলভ, কল স্মল টুয়েলভ অ্যান্ড কল এক্সএস টুয়েলভ। এখানে আমাদের ডিপ নেই অ্যাবাউট আস নামে। তারপর আমাদের এখানে এস ওয়ান আছে, এস তারপর পি আছে, আমরা টেক্সটটা কপি করে নিয়ে নিচ্ছি। এখানে এই ফিউচার অন্য একটা কালার আছে, তো আমরা এটাকে আমরা আপাতত স্পেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর প্যারাগ্রাফগুলো আমরা নিয়ে নিচ্ছি। আমাদের অ্যাবাউট এরিয়ার কাজ শেষ। এবার আমরা প্রমোশন এরিয়া এর কাজ করব। এখানে আমার প্যারালাক্স ইমেজ আছে, সো আমরা এটাকে আমরা প্রমোশনাল এরিয়া দিয়ে দিচ্ছি বা সার্ভিসেস এরিয়া দিয়ে দিই। সার্ভিসেস এরিয়া এখানে রো দুইটা হবে, ক্লাস কন্টেইনার, ক্লাস রো দুটো দুইটা রো হচ্ছে। প্রথম রোতে আমরা কাজ করব সার্ভিসেসগুলো নিয়ে। ক্লাস আওয়ার সার্ভিসেস নামে একটা ক্লাস নিলাম, তারপর এখানে আমাদের তিনটা কলাম হবে, তো আমরা প্রত্যেকটা কলামকে চার ভাগে, চারটা কলাম করে আমরা দেব, তিনটা ভাগ হবে। কল এলজি ফোর, প্লাস কল এমডি ফোর, প্লাস সরি ফোর, প্লাস কল স্মল। আমরা এখানে তিনটা আপাতত, পরবর্তীতে সার্ভিস যদি আরও বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা করে দেওয়া উচিত। দুইটা করে দিয়ে দিলাম, আর না আপাতত একটা করে দিই। কল এস এম টুয়েলভ, সিঙ্গেল সার্ভিস নামে একটা ডিপ নিলাম। তারপর প্রথমে আইকন আসবে, আই এম জি, তারপরে এইচ ওয়ান ট্যাগ আসবে, টাইটেল আসবে, তারপরে আমাদের আসবে প্যারাগ্রাফ। এখানে দেখি আইকনগুলো কি নামে আমরা সেভ করছি সেটা দেখি। হ্যাঁ, এফ আইকন ওয়ান, এফ আইকন ওয়ান ডট পিএনজি, আর আমরা টাইটেলটা নিয়ে নিচ্ছি এখান থেকেই।
আমরা এখান থেকে প্যারাগ্রাফটা নিয়ে নিচ্ছি। দুইটা আমরা কেটে দিচ্ছি, এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে নিচ্ছি। আমরা এটা এফ আইকন 2 হবে, এটা এফ আইকন 3 হবে। এই টাইটেলগুলো আমরা পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে। এবং প্যারাগ্রাফ আমরা পরিবর্তন করে দিচ্ছি। হুবহু যেভাবে আছে ঠিক আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একই জিনিস টেক্সট, সমস্যা নেই, শুধু আমরা টাইটেলটা পরিবর্তন করে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আমরা এখানে টেস্টিমোনিয়ালের কাজ করব, টেস্টিমোনিয়াল সেকশন ক্লাস। এখানে কয়টা কলাম আছে, দুপাশে দুইটা কলাম আমাদেরকে বাদ যাবে। তাহলে অফসেট, অফসেট ইউজ করতে হবে এখানে, এখানে অফসেট ইউজ করতে হবে, কারণ দুই পাশে অনেক গ্যাপ আছে। আমরা এখানে অফসেট ইউজ করব, দুই কলাম, চার কলাম বাদ। তার মানে আমাদের এখানে দিতে হবে 8 কলাম। কল এমডি 8, কল এস এম, এস এম 12, কল এক্স এস সি এখানেও 12 হবে। আর এখানে আমরা অপাসিটিটা দেখে দেখে নিয়ে দেখে দেখছি দেখতেছি কীভাবে অপাসিটিটা করছে। বুটস্ট্র্যাপ ক্লাস লিস্ট গুগলে সার্চ দিলেই এখানে এই লিঙ্কটাতে বুটস্ট্র্যাপ ক্লাসগুলো আছে। এখানে দেখি তারা কিভাবে অফসেট করছে। হ্যাঁ, কল এল জি অফসেট হচ্ছে 4 কলাম, প্লাস কল এম ডি অফসেট এটাও 4 কলাম হবে। ব্যাস আমাদের হয়ে গেল। তারপর আমাদের এখানে কি আছে, সরি, এটা আমরা বিফোর আফটার ইউজ করে আমরা এটা দিতে পারবো। এটা আমরা ফন্টের সময় এখানে ইউজ করব। এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্যারোসেলটা আমরা এখানে ব্যবহার করব, সো ক্যারোসেলটা আমরা ব্যবহার করেই ফেলি। বুটস্ট্র্যাপের কারোসেল আমরা এখানে ব্যবহার করবো, আমরা পুরোটাকে আমরা কপি করে নিয়ে নিই। আবার টেস্টিমোনিয়াল আমাদের এটা
করা যায় না। নাই আমরা দেখি এখানে কি হচ্ছে। এখন আমরা পি আকারে আপাতত নিয়ে নিচ্ছি, এখানে ইমেজ প্রয়োজন নাই। ফোর ইউজ করছি আমরা, তারপর আরেকটা স্প্যান ইউজ করি আমরা। আমরা টেক্সট কপি করে নিয়ে নিচ্ছি, তারপর আমরা এটাকে আমরা কপি করে নিলাম, শুধু এখান থেকে একটি বাদ দিয়ে দেই। ওকে, আমাদের সার্ভিসেস এরিয়ার কাজ শেষ আপাতত। তারপর আমরা এই সেকশনের কাজ করব। এটাকে আমরা এটা হচ্ছে 3 কলাম দেই, দেখে এটা কয় কলাম দেওয়া আছে এখানে, 4 কলাম দিতে হবে এটাকে, আর বাকিটা 6 কলাম। আমরা এখানে ট্যাবের কাজ করব, বুটস্ট্র্যাপের ট্যাব যে কম্পোনেন্ট আছে সে আমরা এখানে সেটা ইউজ করব। আর এখানে আমরা প্রোগ্রেস বার ব্যবহার করব, তো এটাও বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বারে ব্যবহার করব। তো আমরা স্ট্রাকচারটা দাঁড় করাই, স্পেশাল সেকশন স্পেশাল এরিয়া নাম আমরা একটা এরিয়া নিলাম। তারপর কন্টেইনার ব্যবহার করলাম, তারপর রো এলজি 8 কল এমডি 8 কল স্মল
উইডো মানে টাইটেল লিখলাম। তারপর আমরা বুটস্ট্র্যাপের ট্যাব যে কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটা হ্যাঁ কম্পোনেন্ট হতে পারে না, জাভাস্ক্রিপ্টের ট্যাব এটা আমরা ব্যবহার করি। ট্যাবটা আমরা মার্কআপ এখানে দেওয়া আছে পুরোটাই, মার্কআপটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের তিনটে ট্যাব হবে, ডেভেলপমেন্ট, ভিজুয়াল ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং। আমাদের মধ্যখান মধ্যে যে ট্যাবটা ভিজুয়াল ডিজাইন, এই ট্যাবটা অ্যাক্টিভ থাকবে আমাদের। তো আমরা অ্যাক্টিভ ক্লাসটা আমরা ভিজুয়াল ডিজাইনে দিয়ে দিচ্ছি, আছে, আর বাকি দুইটা থেকে আমরা ক্লাসটা বাদ দিয়ে দিচ্ছি। ডেভেলপমেন্ট হবে এটা, এখানে আমরা এখন আমরা আমাদের ডিজাইন করব। সিঙ্গেল ট্যাব নামে একটা ট্যাব নিলাম, প্যারাগ্রাফ দিলাম, তারপরে আইকন এরিয়া বা আমাদের ট্যাব সার্ভিস, ট্যাব সার্ভিসেস এটা ডিপ নিলাম। এখান থেকে আমরা কন্টিনিউগুলো নিয়ে নিচ্ছি। আমাদের এখানে চারটা কলাম আছে, সেগুলো আমরা বুটস্ট্র্যাপ কলাম দিয়ে করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমরা একটা রো নিলাম, রো নেওয়ার পর LG 3 তিন কলাম করে নিচ্ছি আমরা, MD3 স্মল সাইজ আমরা দুই কলম করে নেব, কল স্মল 6 অ্যান্ড কল মোবাইল ভার্সন নাকি আমরা 12 কলম এনে নিচ্ছি।
রিসেন্ট একটা ডিপ নিলাম। আমাদের প্রথমে আইকন যাবে, ফন্ট সামের আইকন, আই ক্লাস এফএ যা মনে হয় লিঙ্ক টাইপের কিছু আইকন হতে পারে, যা হোক এটা দিলাম। তারপরে আমাদের আমরা ইনস্টাগ্রামের মধ্যে দিই H3 ওয়েব, গ্রাফিক্স পরবর্তী ট্যাব, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, তারপর টাইপোগ্রাফি, এভাবে আমরা প্রত্যেকটি ট্যাবে আমরা দিয়ে দিতে পারি। আমাদের ভিজুয়াল ডিজাইন, পরবর্তী ট্যাব হচ্ছে আমাদের আই মার্কেটিং, আমরা এখানে আইডিটা দিয়েছি, আমরা এখানে লিংক করেছি। এই যে আমরা এখানে ট্যাব মেনুতে আমরা এখানে অ্যাঙ্করে মানে এই সারএপের মধ্যে আমরা যে আইডিটা দিয়েছি সেই আইডিটাই মূলত আমাদের এখানকার আইডি। তো আমরা এই ট্যাবে ক্লিক করলে যাতে এই ট্যাবটা ওখানে, সেই জন্য আমরা এই ট্যাবটার সাথে এই ট্যাবটা আমরা লিঙ্ক করে দিয়েছি। এটা হচ্ছে আই মার্কেটিং সাথে আমরা লিঙ্ক করবো এটাকে। এখন আমরা স্পেশালাইজেশন মানে প্রোগ্রেস বার সেকশনের কাজ করব। আওয়ার স্পেসিফিকেশন সেকশন ট্যাব সেকশন এখানে আমরা শেষ করে দিচ্ছি, তারপর আমরা আওয়ার স্পেসিফিকেশন সেকশনের কাজ শুরু করব। টেক্সট আমরা কপি করে নিচ্ছি, প্যারাগ্রাফ আকারে নেব এটা। ডেস্কটপের ফোকাস বারটা আমরা ব্যবহার করবো এখানে, কম্পোনেন্ট আছে সম্ভবত।
ভিউ দেখি আমাদের, আমরা যতটুকু কাজ করছি ততটুকু পর্যন্ত কি অবস্থা, আমরা একটু ভিউ দেখি। লোকাল হোস্ট স্টেটমেন্ট ক্রিয়েটিভ, মোটামুটি আমাদের পর্যায়ে এসে দাঁড়াইছে। একটু চার চার এখন প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ বাকি কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।